নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হল বাংলার নীল বিদ্রোহ শুরু করছি আজকের পর্ব ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলা তথা সমগ্র ভারতে যে সকল গণবিদ্রোহ বা প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয়েছিল সেগুলির মধ্যে বাংলার নীল বিদ্রোহ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই বিদ্রোহে বাংলার সাধারণ কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল আঠারোশো সালে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সরাসরি গ্রহণ করার সময় থেকে ভারতীয় এবং ইংরেজদের মধ্যে নতুন করে সংঘর্ষের সূচনা হয় বাংলার নীল চাষীদের ওপর ইংরেজ এবং অন্যান্য ইউরোপীয় নীলকরদের অমানসিক অত্যাচার থেকে এই বিদ্রোহের প্রথম সূচনা সতেরোশো আশি খ্রিস্টাব্দে পূর্ব পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রচুর পরিমাণে নীল কিনে নিয়ে ইউরোপে তা চালান দিত এই ব্যবসা ছিল কোম্পানির অত্যন্ত লাভজনক ব্যবসা শিল্প বিপ্লবের ফলে ইউরোপে সুতি বস্ত্রের ব্যাপক প্রসার ঘটে যন্ত্রে নির্মিত সুতি বস্ত্রে রঙ দেওয়ার জন্য নীলের প্রয়োজন হয় এবং এই রং বাংলা তথা ভারতের অন্যান্য অঞ্চল থেকে ইউরোপের বাজারে চালান দেওয়া হতো নীল নামে এক ধরনের চারা গাছ থেকে রং নিংড়ে তা আগুনে জাল দিয়ে এই নীল রঙ তৈরি করা হতো ঠিক যেমন আখ থেকে রস নিংড়ে তা আগুনে জাল দিয়ে গুড় তৈরি করা হয় এই লাভজনক ব্যবসার প্রসারের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ থেকে ইউরোপীয় আবাদকারীদের বাংলায় এনে নীল চাষে উৎসাহ দেয় প্রথম দিকে ভারতের নীল চাষ ছিল ইংরেজ কোম্পানির এক চেটিয়া কিন্তু আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতে ইংরেজ কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার বিলুপ্ত হলে ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকররা ভারতে আসে এবং ইচ্ছামতো জমি কিনে নীলের চাষ শুরু করে এমনকি আমেরিকা থেকেও ইংরেজ প্ল্যান্টার বা ক্ষেত মালিকরা ভারতে এই চাষ শুরু করে বাংলার গ্রামে গ্রামে নীলকরদের কুঠি স্থাপিত হয় নীল উৎপাদনকারী সাহেবেরা বাংলাদেশ বিহার প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে নীল চাষ শুরু করে নীল চাষের বিপুল মুনাফা বাংলার জমিদার গোষ্ঠীকেও এদেশে নীল উৎপাদনে উৎসাহিত করে এই নীল চাষ কৃষকের জীবনে সর্বনাশ ডেকে আনে এতদিন পর্যন্ত ধান বা অন্যান্য ফসলে চাষ করে দরিদ্র কৃষক সম্প্রদায় কোনো প্রকারে জীবনযাপন করত কিন্তু এখন নীল চাষ করতে বাধ্য হওয়ায় তাদের জীবন এক সংকটের সম্মুখীন হয় দুইভাবে নীলের চাষ হতো একটি নিজ আবাদি অর্থাৎ নীলকরের জমিতে দিনমজুর বা ক্ষেত দিয়ে চাষ অপরটি হল রায়তি আবাদি অর্থাৎ রায়তকে দাদন বা অগ্রিম টাকা দিয়ে তারই জমিতে তার খরচেই নীলের চাষ করানো নিজ ব্যবস্থায় বহু দূর থেকে অধিক সংখ্যক মজুর আনা হতো এবং নিজ আবাদের পছন্দ ছিল না এই ব্যবস্থায় প্রচুর মূলধনেরও প্রয়োজন হতো অন্যদিকে রায়তি বা দাদনী আবাদে অতি সামান্য কিছু অগ্রিম টাকা সাধারণত দু টাকা অগ্রিম দিয়ে নীলের যাবতীয় কাজ চাষিকে দিয়েই করানো হতো দাদনের এই সামান্য টাকা থেকে চাষিকে লাঙল সার বীজ নিরানি গাছ কাটা প্রকৃতি যাবতীয় খরচা করতে হতো এটা ছাড়াও নীল গাছগুলি কেটে তা বান্ডিল করে নীলকুঠিতে পৌঁছে দিতেও তাদেরই হতো এই বাড়তি কাজের জন্য চাষি যে টাকা পেত তাতে তার তিন চার গুণ লোকসানই হতো এক কথায় রায়তের লোকসান এবং নীল করে লাভ ছলে বলে কৌশলে অনিচ্ছুক চাষিকে তারই জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো চাষির কত পরিমাণ জমিতে নীল চাষ করা হবে নীলকর সাহেবেরা মাপঝোগ করে তা চিহ্নিত করতো এই মাপযোগের কাজ করা হতো নীলকরের নিজস্ব মানদণ্ড দিয়ে যা প্রকৃত প্রচলিত মানদণ্ড থেকে অনেক বেশি দীর্ঘ ছিল যেমন চাষির এগারো বিঘা জমি নীলকরের মাপকাঠিতে হতো সাত বিঘা জমি সুতরাং জমির মাপের দিক থেকেও চাষের যথেষ্ট ক্ষতি হতো দাদন দেওয়ার প্রথা ছিল সাংঘাতিক চাষি দাদন নিতে সম্মত না হলে তার উপর চলতো অমানসিক নিপীড়ন অর্থাৎ জোর জবরদস্তি করে দাদন নিতে চাষিকে বাধ্য করা হতো আবার একবার দাদন নিলে কৃষকের আর মুক্তির পথ খোলা ছিল না কৃষকরা সর্বতভাবে নীলকরদের ভূমি দাসে পরিণত হতো কৃষকেরা নীল চাষের জন্য ন্যায্য মূল্য পেত না এবং একবার দাদন নিলে তা কখনোই পরিশোধ করতেও পারত না প্রকৃতপক্ষে নীল চাষের ভিত্তি ছিল ভূমি দাসত্ব এবং বেকার শ্রম নীলকর সাহেবেরা ছিলেন বর্বর এবং নির্মম প্রকৃতির নীল চাষিদের ওপর নীলকুঠির লাঠিয়ালদের যথেচ্ছ হামলা হতো এবং নীল চাষীদের ঘরবাড়ি এবং গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো তাদের স্ত্রী কন্যাকে অপহরণ এবং লাঞ্ছনা করা ছিল নিত্যদিনের ঘটনা প্রায় পঞ্চাশ বছর ধরে চাষিদের ওপর নীলকরদের অমানসিক অত্যাচার বিনা বাধায় চলে সরকারের আইন ছিল নীলকরদের স্বপক্ষে এবং দরিদ্র চাষীদের বিপক্ষে সাধারণ আদালতে নীলকরদের বিচার করার ভারতীয় বিচারকদের ছিল না কলকাতায় দরিদ্র চাষীদের ওপর নীলকরদের অত্যাচার বিনা বাধায় চলতে থাকে দরিদ্র চাষীদের অন্য সংস্থাপনের একমাত্র পথ ছিল ধান এবং অন্যান্য শস্যের চাষ কিন্তু অনেক ক্ষেত্রে তা বন্ধ হয়ে যাওয়ার চাষিরা ধ্বংসের সম্মুখীন হয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে লর্ড লর্ড পরিষদের আইন সদস্য তীব্র প্রতিবাদ করেছিলেন মেকলে অত্যাচার দমন করার জন্য বেন্টিং উদ্যোগী হন এবং পাঁচ আইন নামে একটি আইন জারি করেন কিন্তু নীলকরদের প্রবল প্রতিবাদের ফলে এই আইন প্রত্যাহার করে নেওয়া হয় এরপরে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বারাসাতের যুগ্ম ম্যাজিস্ট্রেট ইডেন নীল চাষে অনিচ্ছুক চাষির ওপর সরকারি চাপ দেওয়া নিষেধ করেন এবং এর জন্য একটি আদেশ জারি করেন এতে বলা হয় যে অনিচ্ছুক চাষিকে নীল চাষে বাধ্য করা যাবে না নীলকরেরা ইডেনের এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানালে নদীয়ার কমিশনার নীলকরদের পক্ষ নেন লর্ড মেকলে অসৎ ও অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য সুপারিশ করেন কিন্তু সরকারের পক্ষে নীলকরদের সমর্থন পুষ্ট এক প্রভাবশালী গোষ্ঠী থাকার জন্য তা কার্যকর করা সম্ভব হয়নি সেই বছরেই নীলচাষীদের অসন্তোষ গভীর হয়ে উঠতে থাকলে কালালোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট হেমচন্দ্রকর পুলিশের প্রতি এক নির্দেশনামা জারি করে চাষী ও নীলকরদের বিবাদে হস্তক্ষেপ করা থেকে পুলিশকে বিরত থাকার কথা জারি করেন এবং চাষিদের জমির ওপর নীলকরদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য আদেশ জারি করা হয় ভারতীয় প্রশাসকের এই আদেশ নীল চাষিদের মনে উৎসাহের সঞ্চার করে কিন্তু তা সত্ত্বেও নীলকরদের অত্যাচারের প্রতিকারে সকল চেষ্টা ব্যর্থ হলে বাংলার বিভিন্ন গ্রামের কৃষকেরা হিন্দু মুসলিম নির্বিশেষে সংঘবদ্ধ হন এবং নীল চাষ না করার জন্য শপথ নেন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের শেষের দিকে কৃষ্ণনগরের গ্রামাঞ্চলে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বিদ্রোহের বিদ্রোহের নদিয়া যশহর বারাসাত রাজশাহী পাবনা ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রায় পঞ্চাশ লক্ষ কৃষক এই বিদ্রোহে যোগদান করেন তারা নীলের দাদন নিতে অস্বীকার করে এবং নীলকুঠি এবং সরকারি কার্যালয়ের ওপর যথেচ্ছ আক্রমণ শুরু করে দেয় হিন্দু পেট্রিয়ট পত্রিকা এগারোই ফেব্রুয়ারি আঠারোশো ষাট খ্রিস্টাব্দ থেকে নীল বিদ্রোহের সংগঠন ও রণকৌশল সম্বন্ধে তাদের পত্রিকায় প্রকাশিত করতে থাকে বিদ্রোহী কৃষকেরা নিজেদের কয়েকটি ভাগে ভাগ করে নেয় একটি ভাগ ছিল তীর ধনুক নিয়ে গঠিত আরেকটি ভাগ ছিল ইটওয়ালাদের নিয়ে গঠিত এই সকল কৃষকেরা ইট পাটকেল দিয়ে নীলকরদের এবং তাদের লাঠিয়ালদের আঘাত করত আরেকটি ভাগ ছিল বেলওয়ালাদের নিয়ে গঠিত এদের কাজ ছিল কাঁচা বেল নীলকরদের লাঠিয়ালদের মাথা লক্ষ্য করে নিক্ষেপ করা আরেকটি ভাগ ছিল থালাওয়ালাদের নিয়ে গঠিত এরা থালা ঘটি বাটি শত্রুদের প্রতি লক্ষ্য করে ছুটত বিদ্রোহীদের সর্বশ্রেষ্ঠ বাহিনীকে বলা হতো যুধিষ্ঠির কোম্পানি অর্থাৎ বল্লমধারী বাহিনী এদের সংখ্যা অল্প হলেও এরা ছিল দুর্ধর্ষ কোনো কোনো অঞ্চলে বিদ্রোহীরা তীর ধনুকেও সজ্জিত ছিল এবং কোথাও কোথাও তারা আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রেখেছিল প্রতিটি গ্রামের সীমানায় কৃষকেরা দুন্ধুবি রাখত নীলকরদের লাঠিয়ালদের আগমনের আভাস পাওয়া মাত্র কৃষকরা দুন্ধুবি বাজিয়ে অন্যান্য গ্রামের চাষিদের সতর্ক করে দিত কৃষকেরা তৎক্ষণাৎ সঙ্গবদ্ধ হয়ে যেত নীলকরের লোকেরা গ্রামের উপর চড়া হলে শত শত চাষী লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে দৌড়ে আসত নীলকরের লোকেরা অধিকাংশ ক্ষেত্রেই অক্ষত দেহে ফিরে যেতে পারত না আঠারোশো সালের মহাবিদ্রোহের পর নানা সাহেব ও তাতিয়া টোপির নাম দেশে ছড়িয়ে পড়েছিল বিদ্রোহী নীল চাষীদের তাদের নেতাদের এই সকল নামে অভিহিত করত। চাষিরা নীলের গাছগুলি উপরে ফেলত এবং সেই সঙ্গে নীলকুঠিগুলির অধিকাংশই দিত এই ব্যাপক গণবিদ্রোহ পরিচালনা করার জন্য বাইরের কোনো নেতৃত্ব আসেনি যে বিদ্রোহ স্বতঃস্ফুত্রভাবে গড়ে উঠেছিল সেই বিদ্রোহ তাদের নেতাকে নিজেরাই সৃষ্টি করে নেয় তা কোনো বহিরাগত নেতৃত্বের অপেক্ষা রাখে না নীল বিদ্রোহের নেতাদের মধ্যে ওয়াহাবি নেতা রফিক মণ্ডল এবং চৌগাছার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নাম সবচেয়ে উল্লেখযোগ্য উত্তরবঙ্গে বিদ্রোহীদের নেতৃত্ব দেন রফিক মন্ডল এই নেতারা বিভিন্ন অঞ্চল থেকে লাঠিয়াল সংগ্রহ করে এক প্রতিরোধ বাহিনী গঠন করেন অন্যান্য নেতাদের মধ্যে নড়াইলের জমিদার রামরতন রায়ের নায়েব মহেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নামও উল্লেখযোগ্য অন্য নেতা ছিলেন জয়রামপুরের রামরতন মল্লিক যাকে বাংলার নানা সাহেব বলা হতো বাংলার জমিদারদের অনেকেই বিদ্রোহী চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন নীল চাষের প্রতিবাদে কৃষকদের এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ সত্যাগ্রহ পরবর্তীকালে মহাত্মা গান্ধী যে ধরনের অসহযোগ আন্দোলন করেছিলেন বাংলার নীল চাষীদের আন্দোলনকে তার পূর্বাভাস বলা যায় প্রথম দিকে শান্তিপূর্ণভাবে বাংলার নীল চাষিরা সংঘবদ্ধভাবে নীল চাষ না করার শপথ নেয় এবং কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসার জন্য বারবার আবেদন জানায় প্রথম দিকে নানা স্থানে শান্তিপূর্ণ মিছিল করে নিজেদের অভাব অভিযোগ ব্যক্ত করে কিন্তু নীলকরেরা আক্রমণাত্মক হয়ে উঠলে শান্তিপূর্ণ আন্দোলন সশস্ত্র আন্দোলনের রূপ নেয় নীলকরদের পক্ষে ছিল সরকার নীলকরদের বেআইনি জুলুমের সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের বেআইনি জুলুম নীল বিদ্রোহ দমনের জন্য সরকার একাদশ আইন নামে এক আইন জারি করে এই আইনের কবলে পড়ে অগণিত কৃষক সর্বশান্ত হয়ে যায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নামে এক নাটক প্রকাশিত হয় যা বাংলার সর্বত্র এক গভীর উত্তেজনা এবং ইংরেজদের প্রতি ঘৃণার সঞ্চার করে এই নাটকে নীলকর সাহেবদের নৃশংস অত্যাচার এবং কৃষকদের অসহায় অবস্থার এক করালো চিত্র পাওয়া যায় ইংরেজ পাদ্রী রেভারেন্ট লং সাহেবের পৃষ্ঠপোষকতায় নীল দর্পণের ইংরেজি অনুবাদ হয় অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এই অনুবাদের প্রকাশের জন্য নীলকর সাহেবেরা লংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিচারে লং সাহেবের এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড হয় লং সাহেবের বিচার বাংলার সর্বত্র এক গভীর উত্তেজনা এবং ঘৃণার সঞ্চার করে সমকালীন বড়লাট ক্যানিং স্বীকার করেন যে মহাবিদ্রোহের পর নীল বিদ্রোহজনিত পরিস্থিতি তার পক্ষে অতিরিক্ত উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছিল শত অত্যাচার সত্ত্বেও নীল চাষিদের আন্দোলন চলতেই থাকে ক্রমে নীলের চাষ বন্ধ হয়ে যায় নীলকর সাহেবেরাও এই সংঘবদ্ধ প্রতিরোধের মোকাবিলায় ব্যর্থ হয়ে নীলকুঠিগুলি বন্ধ করে দেন নীল অভিযোগ এবং নীল চাষ সম্বন্ধে অনুসন্ধানের জন্য সরকার নীল কমিশন নিয়োগ করেন কমিশন নীল চাষিদের অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং সেই সঙ্গে দ্বাদন জনিত চাষিদের দুঃখ দুর্দশার অভিযোগ যথার্থ বলে মন্তব্য করেন কমিশনের প্রতিবেদন অনুসারে স্থির হয় যে চাষিদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নীল চাষে নিয়োগ করা চলবে না ইতিমধ্যে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইউরোপে কৃত্রিম উপায়ে নীল এবং অন্যান্য রঙের উৎপাদন শুরু হওয়ায় ভারতে নীল চাষের প্রয়োজন ফুরিয়ে যায় নীলবিদ্রোহের সাফল্যের অন্যতম কারণ হল রায়দের প্রচণ্ড সংকল্প সংগঠন পারস্পরিক সহযোগিতা এবং শৃঙ্খলা অপর কারণ হল হিন্দু মুসলিম রায়তদের মধ্যে সুদৃঢ় ঐক্য বিদ্রোহের নেতৃত্ব দেন সম্পন্ন কৃষক এবং কোথাও কোথাও ছোট ছোটো জমিদার মহাজন এবং নীলকরদের বরখাস্ত হওয়া কর্মচারী নীল বিদ্রোহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বাংলার বুদ্ধিজীবীদের ভূমিকা বিদ্রোহী কৃষকদের সমর্থনে বাংলার বুদ্ধিজীবীরা প্রবল প্রচার চালিয়েছিলেন এনারা বিভিন্ন পত্রপত্রিকার সভা সমিতিতে কৃষকদের সমর্থনে প্রবল জনমত গড়ে তোলেন এবং কৃষকদের অভাব অভিযোগ সম্বলিত আবেদনপত্র কর্তৃপক্ষের কাছে পেশ করেন এই প্রসঙ্গে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকার কথা উল্লেখ করা যায় তিনি নিয়মিতভাবে তার পত্রিকায় নীলকরদের অত্যাচার সরকারি কর্মচারীদের কৃষক বিরোধী কার্যকলাপ এবং কৃষকদের প্রতিরোধের বিবরণ দিয়ে যান তিনি নীল বিদ্রোহকে এক উচ্চ রাজনৈতিক পর্যায়ে উন্নীত করতে সমর্থ হয়েছিলেন নীলবিদ্রোহ প্রসঙ্গে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিও নীলকরদের অত্যাচার এবং কৃষকদের দুঃখ দুর্দশার এক চিত্র তুলে ধরতে সমর্থ হয় সেই সময়ে ভারতে জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের যে আত্মপ্রকাশ ঘটেছিল তার ওপর বিদ্রোহের এক প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বিদ্রোহী কৃষকদের প্রতি খ্রিস্টান পাদ্রীদের প্রবল সমর্থন কৃষকদের নাই উৎসাহিত করে তুলেছিল এই প্রসঙ্গে রেভারেন্ট লং সাহেবের ভূমিকার কথা উল্লেখ করা যায় নীল চাষীদের আন্দোলন ভারতে কৃষক আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে পরবর্তীকালে মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে নীল সাহেবদের বিরুদ্ধে এক প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষের কথায় বাংলাদেশে ইংরেজ শাসনের বিরুদ্ধে নীল বিদ্রোহই হল প্রথম গণবিদ্রোহ এই বিদ্রোহ ছিল সামন্ত প্রথা এবং ঔপনিবেশিকতার মূল ভিত্তির ওপর প্রথম প্রচণ্ড আঘাত এই বিদ্রোহ ছিল পূর্বের সন্ন্যাসী বিদ্রোহ ওয়াহাবে বিদ্রোহ প্রভৃতি স্বাধীনতাকামী গণসংগ্রামের ঐতিহ্যবাহী এই সংগ্রাম অর্থনৈতিক শোষণ নিপীড়ন থেকে উদ্ভূত হলেও এর জাতীয়তাবাদী আবেদন ছিল গভীর সে সময় অন্যান্য শ্রেণী যখন সাম্রাজ্যবাদীদের সেবায় এবং মনোরঞ্জনে ব্যস্ত সেই সময়ে বাংলার কৃষকরাই সশস্ত্র সংগ্রামের পদ গ্রহণ করেছিল এটাই হল বিদ্রোহের রাজনৈতিক বন্ধুরা আজকের আলোচনা শেষ পরবর্তী আলোচনায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটিও ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না